ওপেন শট টিউটোরিয়ালের তৃতীয় পর্বে স্বাগতম গত দুই পর্বে আমরা ওপেন শটের বেসিক নিয়ে বিস্তারিত জেনেছিলাম আজ আমরা ওপেন শট ভিডিও এডিটরের স্প্লিট ট্রিম ও স্লাইসিং টুল সম্পর্কে জানব আপনি চাইলে আগের পর্বগুলো দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে স্প্লিটিং ট্রিমিং এবং স্লাইসিং বেশ গুরুত্বপূর্ণ নামে ভিন্ন হলেও আসলে ব্যাপারটা একই অর্থাৎ কোনো ভিডিও থেকে প্রয়োজনীয় অংশটুকু কেটে নেওয়া এবং অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া ওপেন শটে ভিডিও স্প্লিটিং বা স্লাইসিংয়ের কয়েকটি মেথড আছে যা এখন আমি আপনাদের দেখাবো প্রথমেই আমি ওপেন শটে একটি ফাইল নিয়ে নিচ্ছি আমি একটি ফাইল ওপেন করেছি এই প্রোজেক্ট ফাইল থেকেই আমরা ভিডিওটির ক্লিপ তৈরি করে নিতে পারি প্রথমে আমি ক্লিপটির উপরে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করতেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে স্প্লিট ক্লিপ আমি স্প্লিট ক্লিপে ক্লিক করছি ভিডিওটি নতুন একটি উইন্ডোতে ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা স্প্লিট ক্লিপ লেখা নিচে আছে স্টার্ট এবং এন্ড আমি ভিডিওটি যেখান থেকে শুরু করব আমি ঠিক সেই পর্যায়ে রেখে আমি স্টার্ট বাটনে ক্লিক করছি এবং আমি ভিডিওটা যেখানে এন্ড করতে চাই সেই পর্যায়ে আসলে আমি এন্ড অপশনে ক্লিক করব ভিডিওটি আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আমি এখন এন্ড বাটনে ক্লিক করলাম এবার আমি এই ক্লিপটির নতুন এই ক্লিপটির নাম দিতে পারি আমি ক্লিপটির নাম দিচ্ছি ওয়ান এটা আমাদের এক নাম্বার ক্লিপ এবার আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লিপ ওয়ান তৈরি হয়ে গেছে এখান থেকে আমি আরও কিছু ক্লিপ তৈরি করতে চাচ্ছি এবার আমাদের দ্বিতীয় ক্লিপটা আমি নিচ্ছি আমি স্টার্ট বাটনে ক্লিক করছি আমি আবার প্লে করে দিলাম ভিডিওটি আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আমি এখন এন বাটনে ক্লিক করে দিচ্ছি এবার আমাদের এই ক্লিপটির নাম দিচ্ছি আমি নাম্বার টু আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম আমাদের দ্বিতীয় ক্লিপটিও তৈরি হয়ে গেছে এবার আমি তৃতীয় ক্লিপটি তৈরি করবো আমাদের তৃতীয় ক্লিপটি আমি এখান থেকে শুরু করছি তাই আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তৃতীয় ক্লিপটি আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এবার আমি এন বাটনে ক্লিক করলাম এবার আমি ক্লিপটির নাম দিচ্ছি নাম্বার থ্রি লিখে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিচ্ছি আমাদের তৃতীয় ক্লিপটি তৈরি হয়ে গেছে এবার আমি স্প্লিট ক্লিপ উইন্ডোটি কেটে দিচ্ছি আমরা দেখতে পেলাম যে আমরা আমাদের প্রজেক্ট ফাইল থেকে এখান থেকে আমরা আমাদের ক্লিপগুলো তৈরি করে নিতে পারি এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় পদ্ধতি আমি একটি ভিডিও ফাইলকে আমাদের ট্র্যাক নাম্বার ফাইভে নিয়ে আসলাম এবার আমি ভিডিওটিকে দুই পাশ থেকে ড্রাক করেও আমি ভিডিওটাকে কেটে নিতে পারবো আমি ঠিক যতটুকু রাখতে চাই আমি সেই দৃশ্যটা আমি রাখতে পারব আমি শুধু চাঁদের অংশটুকু রাখতে চাই আমি ঠিক চাঁদের অংশটুকুই শুধু রেখেছি আমি এইভাবে দুই পাশ থেকে ড্রাক করেও ভিডিওকে কেটে নিতে পারবো এটা ছিল আমাদের দ্বিতীয় পদ্ধতি এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের তৃতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতির জন্য আমি আবারও ফাইলটি নিয়ে আসছি আমরা এখানে যে নীল বাটনটি দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো প্লে হেড এখানে একটা রেড লাইন দেখতে পাচ্ছি আমরা তো আমি প্লে হেডের উপরে আমি যেখান থেকে কেটে নিতে চাই আমি সেই জায়গায় আমার প্লে হেডটিকে রেখে এবার প্লে হেডের উপরে আমি যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি স্লাইস অল এই স্লাইস অল থেকে আমরা আরও তিনটা অপশন পাচ্ছি অর্থাৎ আমি যদি এখানে কি বোর্ড সাইডসে ক্লিক করি তাহলে রেড লাইনটি যেখানে আছে সেই বরাবর কেটে যাবে দুই পাশে দুইটি ভিডিও ক্লিপই আমাদের ট্রাকে থাকবে আর যদি আমি কিপ লেফট সাইডে ক্লিক করি তাহলে ঠিক ওইখা ওই বরাবর কেটে যাবে কিন্তু শুধু বাম পাশটি থাকবে ডান পাশটি ডিলিট হয়ে যাবে আর যদি আমি কিপ রাইট সাইডে ক্লিক করি তাহলে আমাদের ডান পাশটাই থেকে যাবে আর বাম পাশের ক্লিপটা ডিলিট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে কিপ সাইডসে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এখানে কেটে গেছে এই বরাবর কেটে গেছে দুইটা ক্লিপ তৈরি হয়েছে এবং দুইটি অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রয়ে গেছে কিন্তু আমি একটু ব্যাকে যাচ্ছি আমি আন্ডু করে দিলাম আমি যদি এখন এখানে প্লে হেডের উপরে স্লাইস অলে গিয়ে আমি যদি কিপ লেফট সাইডে ক্লিক করি তাহলে শুধু বাম পাশের অংশটি থাকবে ডান পাশের অংশটি কিন্তু ডিলিট হয়ে গেছে আমি আবার আন্ডু করে দেখাচ্ছি এবার আমরা যদি প্লে হেড থেকে রাইট বাটনে ক্লিক করে স্লাইস অল থেকে যদি আমরা কিপ রাইট সাইডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ডান পাশের অংশটি রয়ে গেছে আর বাম পাশের অংশটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এছাড়া আমরা এখানে আর জিনিস দেখব এই প্লে হেড থেকেই আমরা আরও বিভিন্নভাবে আমরা কেটে নিতে পারি যেমন প্লে হেডটিকে আমি যদি এখানে রাখি পাঁচ নাম্বার ট্রাক একটি ভিডিও আছে চার নাম্বার ট্রাক একটি ভিডিও আছে আমি এখান থেকে ভিডিওগুলোকে যদি সিলেক্ট করে নিই আমি দুইটি ভিডিওকে সিলেক্ট করে নিয়েছি এবার আমি যদি আমার এই নীল অংশের উপরে অর্থাৎ প্লে হেডের উপরে যদি আমি রাইট বাটনে ক্লিক করে স্লাইস অলে ক্লিক করে আমি যদি এখান থেকে কিপ রাইট সাইডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে বাম পাশের অংশগুলো ঠিক সমানভাবে কেটে গেছে ঠিক একইভাবে আমি যদি এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে স্লাইস অল থেকে যদি আমি এখন কিপ লেফট সাইডে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ঠিক এখানেও আমরা শেষেও কিন্তু সমানভাবে কেটে নিয়েছি এভাবে আমি ভিন্ন ভিন্ন ট্রাকে থাকা অডিও ভিডিও বা ইমেজকে ঠিক সমানভাবে কেটে নিতে পারবো এবার আমরা দেখব আমাদের চতুর্থ পদ্ধতি আমি এখান থেকে আমাদের ভিডিও ক্লিপটি নিয়ে নিচ্ছি এখানে আমি ভিডিও ক্লিপটির উপরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস নিয়ে আসলাম আমরা এখান থেকে যতটুকু রাখবো কোথা থেকে শুরু করবো এবং কোথায় শেষ করব সেটা আমরা আমাদের এই প্রপার্টি থেকে দেখিয়ে দিতে পারব আমাদের এখানে স্টার্ট হ্যাঁ স্টার্ট অংশটা এখান থেকে আমরা যে ঠিক কোন জায়গার থেকে আমরা শুরু করতে চাই এটা আমরা দেখে দিতে পারব আমরা শূন্য থেকে শুরু করতে চাই অথবা আমি যদি এখানে যদি এখানে বাড়িয়ে দিই যে আমি পনেরো সেকেন্ড থেকে শুরু করতে চাই আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিক পনেরো সেকেন্ড যেখানে ছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছে স্টার্ট আবার আমি এখান থেকে আমাদের প্রপার্টি থেকে এন্ড অংশটা আমি দেখে দিতে পারি এন্ড আমাদের ভিডিওটি শেষ হয়েছে চুয়াল্লিশ সেকেন্ডে আমি এখান থেকে এন্ড যদি এখানে পঁয়ত্রিশ করে দেই তাহলে শেষ থেকে কিন্তু কেটে গেল পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে আমরা এভাবে প্রপার্টি থেকে কিন্তু ঠিক নিখুঁতভাবে ভিডিওটির যে অংশ থেকে স্টার্ট করে যে অংশে এন্ড করতে চাই আমরা সেটা এখান থেকে প্রপার্টি থেকে দেখিয়ে দিতে পারি এবং নিখুঁতভাবে সেই অংশটা আমরা রাখতে পারি বা কেটে নিতে পারি এবার আমরা দেখব আমাদের সর্বশেষ পদ্ধতিটি আমি ভিডিওটি আবারও নিলাম এটা সবচেয়ে সহজ পদ্ধতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইমলাইনের উপরে এখানে একটি টুল আছে কেচির মতো দেখতে যার নাম হচ্ছে রেজট টুল এই রেজট টুলটা আমরা ব্যবহার করে আমাদের ভিডিওটিকে আমাদের ইচ্ছে মতো আমরা কেটে নিতে পারি আমি এর উপরে লেফট বাটনে ক্লিক করলাম এখন দেখুন আমাদের মোবাইলের কার্যটি কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে আমি এখন ঠিক যতটুকু রাখতে চাই সেখানে এনে আমি এখন এখানে ক্লিক করলেই এটা কেটে যাবে আমি ক্লিক করতেই এটা কেটে গেল এভাবে আমরা রেজের টুলের মাধ্যমে যত খুশি কেটে নিতে পারবো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের রেজের টুলের উপরে আরেকবার ক্লিক করে এটাকে ইনঅাকটিভ করে দিতে হবে নইলে আমি যতবার ভিডিওর উপরে ক্লিক করবো ততবারই কিন্তু কাটতে থাকবে এভাবে আমরা আমাদের ওপেন শট থেকে ট্রিমিং স্লাইসিং এবং স্প্রিটিং করতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ